সেই গোডাউন তৈরি হয়েছে এই আইনটা তুলে দেওয়ার ফলে যে কোনো মজুদার উদ্ধার যত তলে দেশের মানুষ ভর্দ এমন কোন অন্যায় আইন তৈরি করে তার জন্য সরকারের সঙ্গে লড়বার জন্য স্বাধীন কৃষক ইউনিয়ন করেছি আমি ওটার কনভেনার নাম হচ্ছে বঙ্গীয় কিষাণ ইউনিয়ন এটা কোনো দলের অধীনে নয় একদম স্বাধীন কৃষক সংগঠন যারা শুধুই দলমত নির্বিশেষে যে কোনো দলের লোকের মেম্বার হতে পারে এরা শুধু কৃষকদের এবং মজদুরদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমস্যা নিয়ে আমরা লড়ব এর জন্যই এটার ইউনিয়নে তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে এবং আজকে এই আমরা অনুষ্ঠানটা গঠন করলাম এই জন্যে যে দিল্লিতে যে তিনটা কৃষক বিরোধী আইন তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকার করেছে তার বিরুদ্ধে যে গত ছ মাস ধরে পাঞ্জাবে চলছিল তিন মাস চার মাস ধরে এবার দিল্লির সীমান্তে প্রায় সত্তর দিন পার হয়ে গেছে ১২৫ উপরে কৃষক মারা গেছে দশ জনের মতো আত্মহত্যা করেছে এবং সুপ্রিম কোর্টে দিল্লির সরকার কেস করেছিল আন্দোলনকারী খালি করবার জন্য তারপরে সেখানেও পারেনি তারপরে পুলিশকে দিয়ে হুমকি দিয়েছিল সেটাও হয়নি এবং কৃষক যেটা বলেছিল যে আমরা ২৬ তারিখে প্রজাতন্ত্র দিবসে ৭২তম প্রজাতন্ত্র দিবসে আমরা দিল্লির ভেতরে গিয়ে ঢুকে কৃষকদের ট্রাক্টর মিছিল আমরা করব আমরাও প্রজাতন্ত্র দিবসে ৭২তম প্রজাতন্ত্র দিবসে কৃষকরা আমরা প্যারেডে সামিল হব আমরা নিজেদের